আচ্ছা, লাভের উদ্দেশ্যে অনলাইনে ডলার বা পাউন্ড কিনা ও বিক্রয় করার ব্যাপারে শরীয়তের হুকুম কি? এখানে আপনার এই ডলার বা পাউন্ড এগুলো কিনা বিক্রয় করার ব্যাপারে এগুলো শরীয়তে কিছু আছে জায়েজ, কিছু আছে হারাম। থাকে তাহলে জায়েজ, শর্ত যদি লঙ্ঘন হয় তাহলে জায়েজ। এই ব্যবসাগুলোর বিভিন্ন ধরন আছে, ধরনের প্রেক্ষিতে মশালা চেঞ্জ হবে। যেমন ধরেন বিক্রি করার একটা লিমিট, লাভের সীমা আছে, একটা ডলার হয়তো 70 টাকা বিক্রি হলো, এটা হলো সাধারণ, এখানে আমার 3 টাকা 4 টাকা 2 টাকা লাভ হইল। কিন্তু হঠাৎ করে ডলার সংকট সৃষ্টি করে, আটকায় রেখে আমার কাছে থাকার পরেও গোপন করে রাখলাম, লুকায় রাখলাম, বিক্রি করলাম না, হঠাৎ করে সংকট সৃষ্টি করে 90 টাকা বানাইলাম, তারপরে বিক্রি করলাম, তখন এটা হারাম হয়ে যাবে। মানে হালাল জিনিসও অবস্থার প্রেক্ষিতে এগুলো হারাম হয়, আবার স্বাভাবিক অবস্থা হইলে এগুলো হালাল। আবার আপনার এখানে যদি আমি কিনার সময় যদি আমার উদ্দেশ্য থাকে খারাপ, যে উদ্দেশ্য হইলো আমি এগুলো বেশি করে কিনে আমি মানে এক জায়গায় ইয়া করে রাখবো যাতে মানুষ বাজারে না পায়, দাম বেড়ে যাবে, তারপরে বিক্রি করবে, কিনার সময় উদ্দেশ্য খারাপ, পরবর্তীতে লাভ হোক আর না হোক কিন্তু এই উদ্দেশ্যের কারণে সেটা হারাম হয়ে যাবে। অর্থাৎ স্বাভাবিকভাবে যদি এটা বেচা কিনা করে তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে হারাম না, কারণ এটা বেচা কিনা না হলে মানুষ পাবে কই? কারো ডলার লাগবে, কারো বাংলাদেশি টাকা লাগবে, তো আপনার সেই এটা যদি বাজারে বেচা কিনাই না হয় তাহলে সে ডলার পাবে কোথায়? আর যেহেতু সে বেচা কিনা করবে এক মুদ্রার পরিবর্তে আরেক মুদ্রা দিবে, তো সেখানে তো তাকে কিছু ব্যবসা করতে হবে, না হয় সে সমান সমান দিলে সে ওখানে নিজে নিজে শ্রম দিবে, তার আরও লোকবল থাকবে, তো সেগুলোর বেতন দিবে কোথা থেকে? এই জন্য নিয়মকানুন মেনে যদি ওই ব্যবসা করে তাহলে বৈধ।